হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বি নেটওয়ার্ক ইভেন্ট সেন্টার নিয়ে কথা বলবো। প্লাস ইভেন্ট সেন্টারে মানে যেই সকল ইউজার হচ্ছে এলিজেবল আছেন, তারা হচ্ছে ইভেন্ট সেন্টার থেকে ভালো একটা রিওয়ার্ড গেইন করতে পারবেন। সো নতুন বন্ধু যা রয়েছেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবাই দেবেন। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমি কিন্তু বি নেটওয়ার্কের মধ্যে আসি। আর আপনি যদি ইভেন্ট সেন্টারে জয়েন করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যেটা দরকার, KYC কমপ্লিট থাকতে হবে। অবশ্যই আপনার KYC যদি কমপ্লিট না থাকে, আপনি KYC স্লটটা ডেইলি চেকিং করবেন যে আপনি পাইছেন কি না, ঠিক আছে? তারা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে KYC দিচ্ছে, যে কোনো সময় আপনার KYCটা এলিজেবল হতে পারে, ঠিক আছে? মানে আপনার যদি নেক্সট রাউন্ড কামিং সন আসে সেই ক্ষেত্রে আপনি কিন্তু মানে যে কোনো সময় KYC পাবেন, কারণ পার উইক 100 কে মেম্বার, ঠিক আছে? KYC সো প্রোফাইলে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো আপনারা হচ্ছে মূলত ইভেন্ট সেন্টার দেখতেই পাচ্ছেন, এখানে ইভেন্ট সেন্টারে একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? আর আজকের যে ইভেন্ট সেন্টারটা, এটা হচ্ছে বিগ একটা অ্যামাউন্ট। সো এইখানে টোটাল যে অ্যামাউন্টটা আছে, জাস্ট ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। তো গাইস, ইভেন্ট সেন্টারের মধ্যে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ব্লোফিন এক্সচেঞ্জ নামক একটা এক্সচেঞ্জ আছে, যেটা হচ্ছে বি নেটওয়ার্কের পার্টনারশিপ, ঠিক আছে? তাদের সাথে পার্টনারশিপ আছে বি নেটওয়ার্কের। সো এইখানে হচ্ছে টোটাল বি কয়েন গিভওয়ে দেখতে পাচ্ছেন 45,000, ঠিক আছে? তো এইখানে জয়েন করার প্রসেসটা কেমন এটা বুঝতে হবে আমাদেরকে। সো জয়েন করার জন্য যেটা করতে হবে, এটার উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এটার উপর সিম্পলি একটা ক্লিক করে দিবেন, আমি ক্লিক করে দিচ্ছি, জাস্ট ওয়েট করবেন। তো গাইস, এটার উপর যখন ক্লিক করে দিবেন এইরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা টাস্ক কমপ্লিট করে রাখছি, এখানে রিটুইটটা করে দিছি, ঠিক আছে? তো এইখানে হচ্ছে রিটুইট করার কী সিস্টেম, এটা আপনাকে বুঝতে হবে। জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটা কন্টিনিউ করবেন। এইখানে দেখতেই পাচ্ছেন একটা আইকন ক্লিক করে দিবেন, ঠিক আছে? এই আইকনের মধ্যে একটা ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। আপনি জাস্ট যেটা করবেন, এইখানে আপনাকে বলতেছে টুইটারে ফলো দেওয়ার জন্য, ঠিক আছে? এইখানে টুইটারে ফলো দেওয়ার জন্য বলতেছে, ঠিক আছে? সো ফলো করে দিচ্ছি আমি, জাস্ট ওয়েট করবেন। তো ফলোর মধ্যে ক্লিক করার পরে একটু লুড নেবে। আপনাদের যদি এইখানে টুইটার অ্যাকাউন্ট লগ ইন না থাকে, লগ ইন করে নেবেন। লগ ইন করে ব্যাকপেস করে নতুন করে আবার হচ্ছে আপনি এই জায়গায় চলে আসবেন, ঠিক আছে? জাস্ট ওয়েট করবেন। তো গাইস, এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো এইখানে ফলো করার জন্য বলতেছে, আমি ফলো করে দিচ্ছি, যেহেতু এটা আমার ফলো দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে ফলো দিয়ে দিলাম। সো এখানে ফলোইং উঠলে বুঝবেন যে আপনার ফলো হয়ে গেছে, ঠিক আছে? সো এই ক্রস বাটনে একটা ক্লিক করে দিবেন, এইখানে ক্রস বাটন, তারপরে এখানে চলে আসবেন। আসার পরে হচ্ছে ভেরিফাইডের উপর একটা ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে ভেরিফাই নামক একটা অপশান, এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মানে গ্রিন কালারের একটা টিক উঠছে, তার মানে এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো এইখানে বলতেছে হচ্ছে টেলিগ্রামে জয়েন করার জন্য। সো আমি টেলিগ্রামে জয়েন করে নিচ্ছি। তাদের যেই টেলিগ্রাম হচ্ছে চ্যানেল আছে, সেটাতে হচ্ছে ব্লোফিন যে এক্সচেঞ্জের টেলিগ্রাম চ্যানেল, ওইটাতে জয়েন করার জন্য এটার মধ্যে একটা ক্লিক, তারপরে হচ্ছে জয়েন, একই প্রসেস, ঠিক আছে? সেম প্রসেসে আপনারা জয়েন করবেন, জাস্ট ওয়েট। তো গাইস, আমি একটা ক্লিক করে দিই, লুড নেবে, ঠিক আছে? জাস্ট ওয়েট করবেন, তারপরে সরাসরি হচ্ছে আপনাকে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে নিয়ে আসবে। এইখানে হচ্ছে আসার পরে একটু ওয়েট করবেন, যদি লুড নাই তাহলে বুঝবেন এই যে এরকম, ঠিক আছে? আমি জয়েনের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে হচ্ছে আমি যে কোনো একটা চ্যানেল আমি ই করে দিই, রিমুভ করে দিই, ঠিক আছে? মানে লিভ করে দিলাম। তো এই গ্রুপে আমার জয়েন হয়ে গেল, অর্থাৎ আমাদের এখানে যে কাজটা ছিল ওই কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আপনি চাইলে এখানে হাই লিখতে পারেন, তাদেরকে উইশ করতে পারেন আর কি। সো হাই লিখে দিলাম। তো তারপরে আমি এখন ব্যাকপেস করে দিচ্ছি।
তো গাইস ব্যাক প্রেস করার পরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ভেরিফাইডের উপর যদি ক্লিক করি ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট ওয়েট করবেন একটু। তো গাইস এইখানে কিন্তু দেখতেই পাচ্ছেন সাকসেসফুল হয়ে গেছে, আর এইখানে কিন্তু কোনো প্রকার রেফারেল কমিশন নাই, ঠিক আছে। ইউ হ্যাভ কমপ্লিট অল স্টেপ অফ দিস ইভেন্ট, প্লিজ ওয়েট ফর দি ড্র, ঠিক আছে। সো এইখানে কিন্তু মূলত ভালো একটা রিওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। টোটাল হচ্ছে 1500 উইনার এই টোকেনটা পাবে, ঠিক আছে, ভি নেটওয়ার্কের এই এই টোকেন। মানে এইটা পাওয়ার সাথে সাথে আপনি হচ্ছে উইথড্রল করতে পারবেন, ঠিক আছে, USDT-তে। সো এইটা হচ্ছে মূলত যাদের KYC কমপ্লিট হয়েছে তারাই শুধু এই ইভেন্ট সেন্টারগুলোতে জয়েন করে আপনি ভালো একটা রিওয়ার্ড গেন করতে পারবেন। এইখানে কোনো প্রকার আপনার মানে সমস্যা হবে না, ঠিক আছে। আর এইখানে হচ্ছে ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন, কবে তারা হচ্ছে এটা ডিস্ট্রিবিউশন করবে দেখতেই পাচ্ছেন। এটা ক্লেম করতে হয়, মূলত ক্লেমের সময় আপনি ক্লেম করে নেবেন, ঠিক আছে, এই ডেটে চেকিং করবেন আর কি। চেকিং করলে আপনি বুঝতে পারবেন। এইখানে হচ্ছে আমি যেইগুলো ইভেন্টে জয়েন করছি, জাস্ট ওয়েট করবেন, আমি দেখাচ্ছি যেগুলোর হচ্ছে ডেট শেষ হয়ে যায়। এই যে এইখানে এইখানে ক্লিক করলে এইখানে দেখাবে, জাস্ট ওয়েট। দেখেন এইখানে আমি অনেক ইভেন্টেই কিন্তু আগে জয়েন করতাম, নো রেওয়ার্ড। সো যেইগুলোতে আপনি রেওয়ার্ড পাবেন এইগুলো হচ্ছে টাইম মতো ক্ল্যাম করে নেবেন, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এই যে ক্ল্যাম মিশন এইগুলোতে ক্লিক করলে আপনি হচ্ছে ক্ল্যাম দেখতে পাবেন, ঠিক আছে। এই যে মিশন, এইটা আপনি কতগুলোতে জয়েন করছেন, কোনটাতে ফেল করছেন। আমি কিন্তু মোটামুটি যেইগুলো আছে জয়েন করি, ঠিক আছে। তো গাইস এইভাবেই আপনি জয়েন করে নেবেন, তারপরে হচ্ছে ক্ল্যামের সময় হলে ক্ল্যাম করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি জয়েন করি, কিন্তু সবগুলোতে আমি উইন করি না, একটাতে মেবি উইন করছিলাম। সো এইভাবেই প্রসেস। আর ওয়ালেটের মধ্যে যদি ক্লিক করি তারপরে হচ্ছে আপনার টোকেন মোকেন এইখানে সব কিছু শো হবে। সো এইখানে হচ্ছে রিওয়ার্ডের মধ্যে যদি ক্লিক করি, জাস্ট ওয়েট করবেন, দেখতেই পাচ্ছেন রিওয়ার্ডের মধ্যে কিন্তু আমার 5টা কয়েন আছে, ঠিক আছে, যেটার ভ্যালু হচ্ছে 80 সেন্ট, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ইভেন্ট সেন্টার থেকে ভালো একটা রিওয়ার্ড আপনারা নিতে পারবেন। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি, কেউ মিস করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।